গেল কয়েক বছর ধরে প্রশ্ন ফাঁস যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এই বছর পিএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি। শিক্ষাবিদরা বলছেন, পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণেই দিনের পর দিন বেড়ে চলেছে পরীক্ষা কেন্দ্রিক এসব অপরাধ। সমস্যা সমাধানে দ্রুত এসব পাবলিক পরীক্ষা বন্ধের পরামর্শ দিয়েছেন তারা। জুবের আল মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এখন যেন নিয়মিত ঘটনা, এছাড়া ভুলে ভরা বাক্য তো রয়েছেই। গেল 21 নভেম্বর সিলেট বোর্ডে সদ্য শেষ হওয়া প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পরীক্ষায় এক প্রশ্নপত্রে অন্তত 20টি ভুল থাকার অভিযোগ উঠে। এ অবস্থায় প্রশ্নপত্র প্রণয়নকারী সংস্থা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। অ্যাডমিন ক্যাডারের লোকজন অ্যাডমিনিস্ট্রেশন চালাবে সারা দেশে, কিন্তু তারা ন্যাপে প্রশিক্ষক হিসাবে আসার প্রশ্নই ওঠে না, এবং তারা তাদের হাত হয়ে প্রশ্ন তারা প্রশ্ন করা বা তাদের হাত হয়ে প্রশ্ন আসারও কথা না, কিন্তু হচ্ছে তো। অর্থাৎ যার কাজ যেটা না, তা সে এই দায়িত্ব নিলে এমনই হবে। প্রশ্নপত্রে ভুলের ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল 26 নভেম্বর অনুষ্ঠিত গণিত পরীক্ষার প্রশ্ন দুদিন আগেই ফাঁস হয় ফেসবুকে। একই দিন সন্তানের প্রশ্নপত্র দেখে অভিভাবককে উত্তর লিখে দেওয়ার ঘটনা ঘটে টাঙ্গাইলে। এমন ঘটনাকে নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করেন শিক্ষাবিদ ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অভিভাবকদের আমি দোষ দেই, কারণ তাদেরও নৈতিকতায় চিড় ধরেছে। প্রশ্নপত্র ফাঁস হওয়া যে বিশাল একটা দুঃসংবাদ, এটা আমরা দেখেছি, এবং এর ফলে আমাদের শিক্ষা ব্যবস্থায় তো পতন আসছে, পচন ধরছে এবং পতন আসে, দুটোই হচ্ছে। শিক্ষাবিদরা এ অবস্থা থেকে উত্তরণের উপায় হিসাবে বেশ কিছু পরামর্শও দিয়েছেন। প্রথমত শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে, দ্বিতীয় হচ্ছে মুখস্থ নির্ভর শিক্ষণ, এগুলি যেন কোনো ক্রমে না আমরা আবার নিয়ে আসতে পারি, সেদিকে আমাদের যাত্রা করতে হবে। চারটা পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, যত তাড়াতাড়ি সম্ভব দুটা পরীক্ষা বাদ দিয়ে দেওয়া উচিত। কোনো এক সময় আমাদের দশম শ্রেণীর পাবলিক পরীক্ষাও তুলে দিতে হবে। এর আগে গত বছরের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে গণিতের প্রশ্নে ভুল ছিল 11টি, ঢাকা বোর্ডে পদার্থবিজ্ঞানে প্রশ্নে 5টি, রাজশাহী বোর্ডে বাংলা প্রথম পত্রে 3টি এবং দ্বিতীয় পত্রে 4টি ভুল পাওয়া যায়। সবশেষ সদ্য শেষ হওয়া জেএসসির গৃহস্থ বিজ্ঞান বিষয়ের ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রেও ছিল বেশ কিছু ভুল। জুবায়ের আল মাহমুদ, News 24, Dhaka.